হ্যালো ভিউয়ার্স, বাউটিউ এন্টারটেইনে আপনাদের স্বাগতম। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আর এই নববর্ষে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ফিরে আশা করি। আর এই নববর্ষতে আমরা আসছি আজকে ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে। আর এই ঢাকেশ্বরী মন্দিরে চলতেছে মেলা পয়লা বৈশাখ উপলক্ষে। আর পয়লা বৈশাখ উপলক্ষে মেলার সব কিছু বিস্তারিত এবং মন্দিরের ঢাকেশ্বরী মন্দিরে জানেন ওরা ঢাকা শহরের একটা ঐতিহ্যবাহী এবং বৃহত্তম মন্দির। আর এই মন্দিরের আপনাদের সব কিছু তুলে ধরব। ভালো আছি। তো আপনি কি এই মেলায় বা এই মন্দিরে প্রতি বছরই আসেন? হ্যাঁ, আমি প্রতি বছরই আসি এবং আমি ঢাকাতেই থাকি। আমি ঢাকা লালবাগে আছি আর কি। আমাদের এইটা হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ 1426। নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাকেও। এবং প্রতি বছরই এইরকম এই জায়গায় অনুষ্ঠান হয়। সাইডে আরও মেলা আছে, সাইডে মেলা হচ্ছে, ওই জায়গায় নাগরদোলা আছে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র ওই জায়গায় পাওয়া যায়। এবং বিশেষ করে একটা ঐতিহ্যবাহী, পুরন ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা স্থান এবং আমাদের জাতীয় মন্দির ঢাকেশ্বরী। এবং আমরা এই জায়গা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে আসি এবং যে কোনো ধরনের অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের ভালো ভালো প্রোগ্রাম এই জায়গায় হয়। এবং যেমন অনুষ্ঠান, যেমন এই জায়গা প্রতিনিয়ত শনিবারে শনি পূজা হয় এবং যে দুর্গা পূজা হয়, সাইডেই একটা দুর্গা মন্দির আছে। এবং আমরা দেখা যাচ্ছে কি যে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই এই জায়গায় সব পূজাতে থাকি আর কি। এবং এই জায়গা যত পুরন ঢাকার যত মানুষ আছে সবাই এই জায়গা অন্তত আসার চেষ্টা করে। এবং যে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, কালকে অনুষ্ঠান ছিল, কালকে অনুষ্ঠান ছিল এবং আজকেও অনেক ভালো পরিবেশ আমরা আসছি। এবং বিভিন্ন জায়গা বিভিন্ন লোকজন আছে, ঘুরতেছে ঘাটতেছে এবং মেলা দেখতেছে, এটা নিয়ে আমরা খুব ভালো আছি আর কি। মানে আমি যেটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন যে আপনি কোনো মানে নিজেকে অনিরাপদ মনে করতেছেন কিনা? এই জায়গা অনেক নিরাপদ, বেসিক্যালি আগের থেকেই এই জায়গাটা নিরাপদ। এবং এই সব অনুষ্ঠান প্রোগ্রামগুলোতে হয় যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং সিকিউরিটি আছে এদের, এই জায়গা যথেষ্ট নিরাপদ আমি মনে করি। তো মানে এই পয়লা প্রথম বছরের প্রথম ভগবানের কাছে কি প্রার্থনা করলেন? আমরা প্রার্থনা করি যে বছরের প্রথম দিন থেকেই যে ভগবান যেন আমাদেরকে সবাইকে সুখে শান্তিতে রাখে এবং ভালোভাবে
আমরা যাতে চলতে পারি, আমাদের জীবনকে যাতে সফলতা অর্জন করতে পারি, এই কামনাই করি। বেসিক্যালি এই দিনটা সবাই হাসি আনন্দে উল্লাসে কাটাই, এবং বিশেষ করে আমাদের এই প্রথম দিনের মতো যাতে সারা বছরটা যায়, এইটা আমরা বেসিক্যালি আমরা এই ধারণাটা রাখি, সেই জন্য এটা বিশ্বাসও করি, সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা ভালোভাবে পালন করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য আপনাকেও ধন্যবাদ, অসংখ্য।